হ্যাঁ দোস্ত, বল না। কি বল দোস্ত? আমি শেষ, আমার সবকিছু আওলা গেছে। হ্যাঁ, আমি কোনো কিছু ভাবতে পারতেছি না দোস্ত। কি প্রবলেম? কোনো সিরিয়াস কিছু? আমার সবকিছু শেষ। আর বলিস না, বিয়েতে কাদির দেওয়ার কথা ছিল দেন মোর, বুঝছিস? দেন মোর দেয় না, দেওয়ার কথা ছিল 10 লাখ টাকা, সেখানে সে ভুল করে লেগেছে 10 কোটি টাকা। 10 কোটি? আচ্ছা দোস্ত, তুই কি পাগল হয়ে গেছিলি? হ্যাঁ, তো মাথা কাজ করে নাই বিয়ের সময়? কাজী সাহেব না ভুল করছে, 2-0 বেশি বসাই দিচ্ছে। তুই কোন দুঃখে 10 লাখ টাকা দেন মোর করতে গেলি? হ্যাঁ, তোর কি একবারও মনে হয় না যে ডিভোর্স হয়ে গেলে এই 10 লাখ টাকা কড়ায় গণ্ডে শোধ করতে হবে? আমি আটকে গেছি দোস্ত, আমি আটকে গেছি। এই জন্যই বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন বোঝ কত ধানে কত চাল? ইস, মানে একেই বলে মানে আবেগের খেসারত দেওয়া। এত কথা না বলে এখন 10 কোটি টাকা কিভাবে ম্যানেজ করবে সেটা বল। তুই দিবি 10 কোটি? এটা তো একটা বিশাল অ্যামাউন্ট। দোস্ত, আমি না একটা খুব বাজে ঝামেলায় পড়ে গেছি, বুঝছো? খুব বাজে ঝামেলা, অনেক ব্যস্ত আছি আমি। মানে ঝামেলাটা মিটাই তোকে ফোন দিচ্ছি, একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ দোস্ত, এখন রাখি 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 রাখি।